Hey everyone, assalamu alaikum and welcome back to Yummy Cooking by Meherin. So today I am going to show you a recipe for the recipe for chicken loaded fries. If you are going to try it, you will be able to try it. I french fry and chicken and sauce. I will try it for you. So let recipe আমি এখানে কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসগুলোকে আমি বেশি বড় করিনি আবার বেশি ছোটও করিনি দেখতেই পাচ্ছেন একেবারে মাঝামাঝি রেখেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় করে নিতে পারেন আর এর মধ্যে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার স্বাদ মতো লবণ হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন সস আর সাথে দিয়েছি হাফ টি স্পুন লেবুর রস আমাদের কাছে যদি ভিনেগার থাকে তাহলে কিন্তু অবশ্যই হাফ টি স্পুন ভিনেগার দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি এবার সবকিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব মিক্স করতে করতে হঠাৎ আমার মাথায় এসেছে আমি তো আদা রসুন বাটা দিতেই ভুলে গিয়েছি তাই আমি পরে দিয়ে আদা রসুন বাটা দিয়ে আবারো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এগুলাকে 30 মিনিটের জন্য মিনিট হতে একটি সাইডে রেখে দিচ্ছি এবার আমি অন্য সাইডে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিব এর জন্য আমি একটি মাঝারি সাইজের আলুকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি ছিলকাগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি ছিলে নেওয়া হয়ে গেছে এবার আমি চারিপাশ দিয়ে আলুটিকে একটু কেটে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটি ফ্রেঞ্চ ফ্রাই এসে ইজিলি ভাবে তৈরি হয়ে যাবে এবার আমি চারটা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই সমানভাবে চারটাকে কাটা ট্রাই করবেন এতে করে সব ফ্রেঞ্চ ফ্রাই গুলো একই রকম হবে এবং সিদ্ধ করতেও কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না এবার আমি চারটা স্লাইসকে আবারো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি আবারো বলছি সবগুলা কিন্তু সমান সাইজে করা ট্রাই করবেন ঠিক একই প্রসেসে আমি অন্যান্যগুলোকেও এরকম ভাবে কেটে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই এর শেপগুলো আমি ঠিক কি রকম করে করেছি এবার আমি একটি বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে 30 মিনিটের জন্য ঠান্ডা পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখবো 30 মিনিট পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং অন্য একটি সাইডে আমি একটি হাঁড়িতে গরম পানিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি ঠিক 80% করে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে আমি একটি পেপার টাওয়ালের উপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে ভালোভাবে পেপার টাওয়াল দিয়ে মুছে নেব পানিগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি অন্য সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য 30 মিনিট পর আমি একটি হাঁড়িতে তেল ভালোভাবে গরম করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি এবং এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবার একটি পেপার টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি এবং তেলগুলোকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে ফেলবো না হালকা করে সিদ্ধ করে নেব এবার সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য 10 মিনিট পর আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি যখন চারিপাশ দিয়ে একটা সুন্দর কালার হয়ে আসবে তখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তেল থেকে নামিয়ে নিব বেশ এরই মাঝে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে অন্য সাইডে আমি চিকেনগুলো তৈরি করে নিব এর জন্য আমি চিকেন কুট করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবার সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেব মানে ময়দার মধ্যে দিয়ে দিব এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে একটি সাইডে রেখে দিব সাইডে রুম টেম্পারেচারে থাকা আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি এবার আগে থেকে আমি যে চিকেনগুলোকে মেরিনেট হতে রেখে দিয়েছিলাম তা কিন্তু মেরিনেট হয়ে গিয়েছে সবগুলো অংশ আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে কুট করে নিব ভালো রাখবেন যাতে প্রত্যেকটা ময়দা যেন মাংসের সাথে খুব ভালোভাবে লেগে থাকতে পারে ময়দার মধ্যে কুট করে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে যে পানি নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিব আর বাকিগুলো আমি একটি সাইডে রেখে দিচ্ছি পরে দিয়ে কিন্তু আবার পানির মধ্যে নিয়ে নেব আমার বাচ্চাটা যেহেতু ছোট তাই আমি কম কম করেই নিচ্ছি আপনারা যদি বড় নেন তাহলে একসাথে করে নিতে পারবেন একটা মিনিট পানির মধ্যে চুবিয়ে রাখার পর আমি আবারও চিকেনগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে কুট করে নিব হাতে যে চিকেনগুলো আমি একটি বাটিতে রেখে দিয়েছিলাম তা আমি সে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পাশ দিয়ে চিকেনগুলোকে আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কুট করে নিচ্ছি আমি আপনাদের একটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে কুট করতে হবে তাইয়ের মধ্যে সামান্য পরিমাণে ময়দা লেগে থাকবে ঠিক এরকমভাবে কিন্তু কুট করে নিতে হবে এবার কুট করে নেওয়া চিকেনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে
সবগুলো চিকেন কিন্তু কুট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পালা তেলে ভেজে নেওয়ার। আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই তেলগুলো গরম হতে হতে আমি সসটি তৈরি করে নিব। এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সস এবং মেয়োনিজ নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 টেবিল স্পুন চিনি, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তার মানে সসটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এবার এটিকে আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য সাইডে কিন্তু তেলগুলো গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর এক পাশ দিয়ে যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন অপর পাশটিকেও উল্টিয়ে দিতে হবে। যখন দুপাশ দিয়ে সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি এই চিকেনগুলোকে তেলটিকে উঠিয়ে নিব। আমার সবগুলো চিকেন উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার পালা ডেকোরেশনের। আমি প্রথমে যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে রেখেছিলাম তা এর নিচ দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে যে সসটি তৈরি করে রেখেছিলাম তা আমি একটি পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে আমি যে আগে থেকে চিকেন রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দিবেন। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, আমি এর উপরে আবার একটু সস দিয়ে দিচ্ছি। সসটা একেবারে আপনাদের পছন্দ মতো করেই কম বেশি দিয়ে দিতে পারবেন। আসলে এখানে এই সসটা যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন লোডেড রাইস। এটি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে দিতে ভুলবেন না। এতে করে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর হ্যাঁ, রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কেমন হয়েছে তা জানাতে কিন্তু আমাকে কমেন্ট বক্সে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা করি। অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।